Hey guys, welcome to Back Pedal Show. আজকে হচ্ছে আমাদের বালি এপিসোড 2. যারা এখনো পর্যন্ত বালি এপিসোড 1 দেখেনি তারা নিচে ডেসক্রিপশনের লিংক থেকে দেখুন। আজকে আমরা বালির বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা ঘুরে দেখব, সেজন্য অবশ্য গাড়ি রিজার্ভ করে নেওয়াটাই ভালো। আপনারা যদি 2 থেকে 3 জনের বেশি হয়ে থাকেন তাহলে অবশ্যই গাড়ি নিতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 3 থেকে 3,500 টাকা। আর যদি সলো ট্রাভেলার অথবা কাপল হয়ে থাকেন তাহলে 24 ঘন্টার জন্য স্কুটি ভাড়া নিয়ে নিজেরাই নিজেদের পছন্দের জায়গাগুলো ঘুরে দেখতে পারেন, সেক্ষেত্রে স্কুটি ভাড়া পড়বে 800 থেকে 1,000 টাকা। সিভিআর অথবা R15 ভাড়া পড়বে 1,500 থেকে 1,700 টাকা। তবে স্কুটি ভাড়া নিতে হলে আপনার অবশ্যই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বাইক ভাড়া সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নিচের ডেসক্রিপশনে ক্লিক করে দেখে নিতে পারেন। তবে আমার মতে আপনি যদি একা হয়ে থাকেন তাহলে অবশ্যই বাইক সার্ভিস নেওয়াটাই ভালো, কারণ এতে করে আপনি সার্বক্ষণিক একজন গাইডও পেয়ে যাচ্ছেন। বালি এমন একটি জায়গা যেটি 2-4 দিনে ঘুরে শেষ করা যাবে না। বালির সৌন্দর্য পুরোপুরিভাবে উপলব্ধি করতে হলে একটু সময় নিয়ে আসাটাই ভালো। এখন আমরা বেনোয়া বিচে। কুটা থেকে বাইকে করে এখানে আসতে সময় লাগবে প্রায় 30 থেকে 40 মিনিট। সি ওয়াকিং, অ্যাডভেঞ্চার প্যারাসেলিং, জেট স্কি, ফ্লাইবোর্ড, ওয়েকবোর্ড, টিউবিং সহ সব ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস হয় এই বিচে। এখানকার অ্যাক্টিভিটিসগুলো মোটামুটি এক্সপেন্সিভ হলেও আপনার সামর্থ্য অনুযায়ী যে কোনো একটি প্যাকেজ ট্রাই করতে পারেন। প্রত্যেকটি প্যাকেজের খরচ পড়বে $200 থেকে $1,000 মতো। আর মনে রাখবেন, ছবি বা ভিডিওর জন্য কিন্তু খরচ আলাদা দিতে হয়, এক্ষেত্রে আপনার কাছ থেকে 2 থেকে 2,500 টাকা চার্জ করবে। গড়ুর বিষ্ণু কাঞ্চনা কালচারাল পার্কটি উঙ্গাসান এলাকায় অবস্থিত। বালি এয়ারপোর্ট থেকে এখানে আসতে সময় লাগে মাত্র 10 থেকে 15 মিনিট। এটি হিন্দু দেবতা বিষ্ণু ও তার বাহন গড়ুরের প্রতি নিবেদিত। 75 মিটার লম্বা এবং 65 মিটার প্রশস্ত মূর্তিটি 120 মিটার উচ্চতায় বসানো। পর্যটকদের পুরো পার্কটি ঘুরে দেখার জন্য একটি শাটল বাসের ব্যবস্থা আছে। টিকিট পড়বে জনপ্রতি 150 টাকা। বিশাখী মন্দির ইন্দোনেশিয়ার অগুং পাহাড়ের ঢালে বিশাখী এলাকায় অবস্থিত। বালি দ্বীপে অবস্থিত সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ মন্দির এটি। স্থানীয়রা এই মন্দিরটিকে বিশাখী এলাকার সকল মন্দিরের মা মনে করেন। বালির প্রাণকেন্দ্র উবুদ হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আপনারা চাইলে এর কালচারাল ভিলেজ একটু ঘুরে আসতে পারেন। এখানে বেশ কয়েকটি জায়গায় ইয়োগা ও মেডিটেশনের মাধ্যমে রিল্যাক্সেশনের সুব্যবস্থা আছে। আপনি চাইলে 100 বিভিন্ন দেশের পর্যটকদের সাথে মেডিটেশন করতে পারেন।
পথে যেতেই আঙ্গাসান এলাকায় একটি মুসলিম রেস্টুরেন্টে দুপুরের খাবার খেলাম। পছন্দসই সব হালাল খাবারের খরচ পড়ল জন প্রতি 400 টাকা। উবুদ এলাকা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে বেশ কয়েকটি ঝর্ণা চোখে পড়বে। এগুলোর মধ্যে গিটগিট ওয়াটারফল, আলিং আলিং, বায়ন মানাল আর সেকুমপুল ফলস বেশ উল্লেখযোগ্য। তবে এই এলাকায় যেতে হলে পুরো একটি দিন সময় নিয়ে যাবেন। এটি হচ্ছে তানালট টেম্পল। 1600 শতাব্দীতে তৈরি এই টেম্পলটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। বালি উপকূলে অবস্থিত 7টি সমুদ্র মন্দিরের মধ্যে অন্যতম এই টেম্পলটি পাহাড়ের উপর প্রায় 3 একর জায়গা জুড়ে নির্মিত। সাউথকোটায় অবস্থিত উলুয়াটু বিচ সার্ফিং এবং সুইমিংয়ের জন্য বেশ প্রসিদ্ধ জায়গা। সারাদিন ঘোরাঘুরির পর সানসেট না দেখে এই জায়গা থেকে আসা কোনোভাবেই উচিত হবে না। বালির কুটায় স্কোয়ারে প্রচুর নাইট ক্লাব এবং বার পাবেন, আর এদের বেশিরভাগ ক্লাবই লাইভ মিউজিক এবং ডিজে পার্টির ব্যবস্থা আছে। ভিআইপি, জেনজা, লা ফেভেলা, মিরোর, বসে ক্লাব, ভল্টের মধ্যে স্কাই গার্ডেন আমার মতে সব থেকে ভালো। এদের 3 ফ্লোরের বিশাল জায়গা জুড়ে রয়েছে পৃথক ডান্স ফ্লোর, ফুড কর্নার, লাইভ মিউজিক ও বার। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মাত্র 800 টাকায় এখানে আনলিমিটেড খাবার খেতে পারবেন আর যত খুশি ড্রিঙ্কস করতে পারবেন। তবে ভিতরে যাওয়ার আগে ড্রেস কোড সম্পর্কে জেনে যাবেন।
আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী নোটিফিকেশনের জন্য পাশের বেল বাটনটিতে ক্লিক করে রাখুন। এবার দেখা হবে মালয়েশিয়ায়। টিল দেন, কিপ ওয়াচিং ব্যাকপ্যাকার নিশোক।